জার্মানিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট ও বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে ব্যবস্থা নিতে চান বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান। জার্মানিতে আওয়ামী লীগের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জার্মানি থেকে অনামিকা বড়ুয়ার প্রতিবেদনে বিস্তারিত। জার্মানিতে নাগরিক সংবর্ধনায় সিক্ত হলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান। সম্প্রতি বার্লিনে নয়া কোলনে স্থানীয় একটি হলে তাকে সংবর্ধনা দেয় জার্মানি আওয়ামী লীগ। মন্ত্রীকে স্বাগত জানান জার্মানি আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদ। মন্ত্রীকে কাছে পেয়ে প্রবাস জীবনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন অভিবাসী বাংলাদেশিরা। আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা বাঙালি, আমরা বাংলাদেশকে হৃদয়ে ধারণ করি। আমরা যে কোনো মূল্যে বাংলাদেশ বিমানে বাংলাদেশে যেতে চাই। দুশ্চিন্তায় বাংলাদেশ বিমান আসলে আমি মনে করি সরকার এবং আমরা যারা প্রবাসী আছি উপকৃত হব। অনেকে দেখা গেছে আজকে 15 বছর 12 বছর 14 বছর দেশে যেতে পারতেছে না, কারণ কি, ওই যে একটা পাসপোর্টের একটা সমস্যা। যারা ফারুক খান উনি আমাদের শুধু নেতা এবং অভিভাবক নন, উনি এত কর্মব্যস্তের মধ্যেও উনি সবসময় আমাদের উচিত থেকে আমাদেরকে অনুপ্রেরণা যুগিয়েছেন, উনার ছায়া তলে আমরা সুসংগৃহীত হচ্ছি। এ সময় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান জানান জার্মানিতে বাংলাদেশ বিমান চলাচলের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার পাশাপাশি বিমান বন্দরগুলোতে প্রবাসীদের হয়রানি বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যে আমরা নতুন আরো বিমান প্রক্রিয়ার জন্য চিন্তা করছি, সেখানে বোয়িং এর সঙ্গে সঙ্গে আমরা এয়ারবাসকে নিয়ে চিন্তা করছি। এটা ইভ্যালুয়েশন চলছে, আমরা আশা করি এবছরের মধ্যে আমরা সেটা শেষ করে নতুন বিমান কিনবো। নতুন বিমান কেনার পরে অবশ্যই ফ্রাঙ্কফুর্টে বা ডুসেলডর্ফ নাকি বার্লিনে কোথায় গেলে ইকোনমিক্যালি এটা ভায়াবল হবে সেটা আমরা একটা স্টাডি করে তারপরে এটা সিদ্ধান্ত নেব। বিশেষ অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া জার্মানি সফরের জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান। সম্ভবত 26 মার্চ অথবা যে কোনো সময় আর কি এটা উদ্বোধন হতে পারে। তো রোমে যেই ফ্লাইটটি আসবে সেটি ঢাকা রোম ঢাকা এইভাবে তো আছেই, যদি এটার সাথে ফ্রাঙ্কফুর্ট হয়ে যায় কিংবা জার্মানির যে কোনো স্টেশন হয়ে যায় তাহলে বার্লিনেও আসতে পারে, তাহলে কিন্তু একেবারে ফুল যাবে, মানে কোনো সিট খালি থাকবে না। জার্মান আমেরিকার সহসভাপতি নুরজাহান খান নুরির সঞ্চালনে সভায় আরো উপস্থিত ছিলেন জার্মান ও বার্লিন আওয়ামী লীগের শীর্ষ নেতা শাহ আলম, বেলাল হোসেন, শেখ রেদওয়ান, লিখন খান সহ আর অনেকে। অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বটি সবার মন কেড়ে নেয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।